চলমান অর্থনৈতিক সংকটে চাপে পড়েছে সরকারের বাজেট বাস্তবায়ন, আর তাই বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সংশোধিত বাজেটে 26,000 কোটি টাকা কাটছাট করা হচ্ছে। কমিয়ে আনা হয়েছে আয়ের লক্ষ্য, তবে কর রাজস্বের লক্ষ্যমাত্রা আগেরটাই রাখা হচ্ছে। যদিও বিশ্লেষকরা বলছেন বছর শেষে প্রকৃত আয় আরও অনেক কম হবে। সৌরভ রহমানের রিপোর্ট। চলতি বাজেটে 2,46,800 কোটি টাকার এক উন্নয়নের রূপরেখা দিয়েছিল সরকার, কিন্তু মাঝপথেই তা কাটছাট করে আনতে হচ্ছে। সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি হতে পারে 2,31,000 কোটির, বরাদ্দ কমানো হচ্ছে মূলত বিদেশি সহায়তা থেকে। মূল এডিপিতে প্রকল্প সাহায্য ধরা হয়েছিল 93,000 কোটি টাকার মতো, যেখান থেকে 18,000 কোটির মতোই কমতে পারে। এজন্য এডিপিতে থাকা প্রকল্পের সংখ্যাও কমিয়ে আনা হচ্ছে। গতি কমিয়েছি, সংখ্যা কমিয়েছি। আগে যেমন প্রত্যেক মঙ্গলবারে বসতাম, এখন 2-3 মঙ্গলবার বাদ দিয়ে একটা মঙ্গলবারে বসি, সুতরাং সংখ্যা কমে গেছে। এই অর্থবছর পার হতেই হবে, এই জুন পর্যন্ত। আগামী বাজেট দেখে নেন, বাজেটে কিছু প্রতিচ্ছায়া পাবে, 24-25 আমরা নর্মাল জায়গায় যাবো আবার। শুধু উন্নয়ন কর্মসূচি নয়, কমানো হয়েছে সরকারের পরিচালন খরচও। সব মিলে সংশোধিত বাজেটে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়াচ্ছে 6,52,000 কোটি টাকার কিছু বেশি। মূল বাজেটে যা ছিল 6,78,000 কোটি। ব্যয়ের লক্ষ্য 26,000 কোটি টাকার মতো কমলেও সংশোধিত বাজেটে আগের থেকে আয় কমেছে মাত্র 8,000 কোটি টাকা, যাতে বাজেট ঘাটতি 14,000 কোটি টাকার মতো কমানো যায়। আর সে কারণেই এনবিআর এর জন্য রাজস্বের লক্ষ্যমাত্রা 3,70,000 কোটি থাকছে। এনবিআর এর টার্গেট সরকার বা ফাইন্যান্স মিনিস্ট্রি সাধারণত রিভাইজ করে না। তাদের একটা ধারণা হচ্ছে যে রিভাইজ করলে পরে চাপ কমে যাবে এবং তারা আরও কম ডেলিভারি করবে। গত বছর প্রবৃদ্ধি হয়েছিল রাজস্বে এনবিআর এর 17%-এর উপর, এবছর সেটা হচ্ছে বর্তমানে যেটা চলতি আছে 7 মাসের হিসাবে তাতে এটা 11% মতো। তো সেই হিসাবে ধরলে পরে প্রায় 30-35,000 কোটি টাকার একটা শর্টফল আসবে বলে আমরা ধারণা করছি। সংশোধিত হিসেব অনুযায়ী বাজেটে ঘাটতি মেটাতে বৈদেশিক ঋণ নেওয়া হবে 96,500 কোটি টাকা, যা আগের থেকে 1,000 কোটি টাকা বেশি। অপরদিকে 5,000 কোটি টাকার মতো কমিয়ে অভ্যন্তরীণ ব্যাংকিং ব্যবস্থা থেকে ঋণের অংশ করা হয়েছে 1,01,300 কোটি টাকা। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।